কাটমানির দাবিতে প্রধান শিক্ষককে হেনস্থা মারধর ভয়ে স্কুলে আসা বন্ধ করে দিলেন প্রধান শিক্ষক গোটা ঘটনায় অভিযোগের তির শাসক দলের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বাগদা এলাকায় স্কুলের নতুন ভবন তৈরির জন্য সরকারিভাবে বরাদ্দ হয়েছে টাকা সেই টাকাতেই তৈরি হচ্ছে স্কুলের নতুন ভবন অভিযোগ স্কুলের নতুন ভবন তৈরির জন্য কাটমানি দাবি করা হয় স্কুলের প্রধান শিক্ষকের কাছে তা দিতে অস্বীকার করায় শিক্ষককে রাস্তার মাঝে ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূল যুব সভাপতির সহযোগীর বিরুদ্ধে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার পাটকেলপোতা গ্রামে বাগদা থানার পাটকেলপোতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার সর্দার ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে দ্বারস্থ হয়েছেন বাগদা থানার দ্বারস্থ হয়েছেন বাগদা বিডিওর প্রধান শিক্ষকের অভিযোগ সম্প্রতি স্কুল ভবন সম্প্রসারণের জন্য সরকারিভাবে ১১,৩০,০০০ টাকা বরাদ্দ হয়েছে বাগদা বিডিওর তত্ত্বাবধানে কাজও শুরু হয়েছে স্কুলে গত ২৫ তারিখ সোমবার স্কুলে আসেন আশরাফুল মণ্ডল নামে এক ব্যক্তি আশরাফুল স্থানীয় আশারু গ্রাম পঞ্চায়েতের যুব সভাপতি গিয়াসুদ্দিন মণ্ডলের সহযোগী বলেই পরিচিত প্রধান শিক্ষকের দাবি তার কাছে টাকা দাবি করা হয় দিতে অস্বীকার করেন প্রধান শিক্ষক এরপর বাড়ি ফেরার পথে রাস্তার মাঝে ফেলে প্রধান শিক্ষককে মারধর করে আশরাফুল ঘটনায় শিক্ষকের মাথায় হাঁটুতে পায়ে গুরুতর আঘাত লাগে নাম হচ্ছে আশরাফুল মণ্ডল সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কাটমানির জন্য বলে টাকা আমার স্কুলে একটা মাইনরিটি ডেভেলপমেন্টের থেকে ১১,৩০,০০০ টাকা এসছে যার সমস্ত তত্ত্বাবধানে হচ্ছে কি বিডিও এবং বিডিওর তরফ থেকেই কাজটা হচ্ছে এবং বিডিওর ইঞ্জিনিয়ার সেইখান থেকে আমাকে কাটমানির কথা বলে এবং সেটা দিইনি বলে আমাকে হুমকি দেয় এবং মার্ডার করবার হুমকি দেয় আমি যখন ৩:৪০ স্কুল থেকে যখন বেরোবো মনে করছি তখন আমাকে ধরে রাস্তায় ফেলে আমাকে মারে এবং কিল ঘুষি লাথি এবং আমার মাথায় চোট লেগেছে পায়ে চোট লেগেছে হাঁটুতে চোট লেগেছে উনি হচ্ছে টিএমসির মেম্বার এবং আমার স্কুলের পাশেই হচ্ছে গিয়ে ওই যে আমার মেম্বারের বাড়ি তিনি কিন্তু আমার ওখানে কিন্তু আসেনি এবং এই ঘটনা ঘটার পরে আমার কাছে কিন্তু ফোন করেও কিন্তু জিজ্ঞাসা করেনি অন্য সহকর্মী শিক্ষকেরা তাকে বাগদা প্রাথমিক হাসপাতালে নিয়ে যান প্রধান শিক্ষকের আরও অভিযোগ ঘটনার পর বাড়িতেই রয়েছেন তিনি ভয়ে স্কুলে যাচ্ছেন না ইতিমধ্যে বিষয়টি জানিয়েছেন বাগদার বিডিওতে বিষয়টি জানিয়েছেন বাগদা থানাতেও যদিও কাটমানির অভিযোগ অস্বীকার করেছেন যুব সভাপতি গিয়াসুদ্দিন তিনি বলেন খুব নিম্নমানের মালপত্র দিয়ে কাজ হচ্ছিল স্কুলে এলাকার মানুষ প্রতিবাদ করেছিলেন সে সময় শিক্ষক মশাইয়ের সাথে একটু ধাক্কাধাক্কি হয়ে যায় আমরা বসে বিষয়টি মিটমাট করে নিয়েছি যদিও প্রধান শিক্ষকের দাবি ঘটনার পর তার সাথে কেউ যোগাযোগ করেননি এমনকি ফোন করেও তার খোঁজ খবর নেননি গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আপনার ভিডিও থেকে ডাইরেক্ট মানে কাজ হচ্ছে তা সেহেতু এখানে আমাদের গ্রামবাসী কিংবা মাস্টারমশাই আমরা কমিটি যারা আছে তাদের দেখাশুনো করে নেওয়াই এটা কর্তব্য জিনিসগুলো তা এখানে কিছু মাল আসছিল স্কুলের সেখানে ইট বালিটালিগুলো একটু মানে দু নম্বরের মতন আসছিল সে জায়গায় ধরাধরি করা হয়েছিল করলে এবার সেখানে একটুখানি তর্ক বিতর্ক হয় হলে একটু মাস্টারমশাইয়ের সাথে একটু ধাক্কাধাক্কি হয় এই ব্যাপার নিয়ে নিলে সে ব্যাপারটা আমরা বসে নিজেরা কমিটি ছিলাম নিয়ে পঞ্চায়েতের প্রধানের সাথেও কথা হয়েছিল ব্যাপারটা আমরা বসে সব মিটমাট করিয়ে নিয়েছি এ নিয়ে আর অসুবিধা হবে না সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা অবিরাম পথ চলার সাথে নব সংযোজন নতুন রূপে নতুন সাজে নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল